চমৎকার দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। দুটি চমৎকার পালা, শ্রেষ্ঠ পালা বলা চলে। তবে আমরা 52 প্রকারের পালা গান করে থাকলেও শরিয়াত মারফত পালাটার একটা ভাব, নবুয়ত বিলায়েত পালাটার একটা ভাব, আর আদম তত্ত্ব নবী তত্ত্ব পালাটার আরেকটি ভাব। তবে সেই বিষয়ে অবশ্যই আমাদের উভয়েরই খেয়াল রাখতে হবে। তো আজকে আমাকে দিয়েছেন নবী তত্ত্বের পালা আমার বাবাজি শরিয়াত সরকার, তাকে দিয়েছেন আদম তত্ত্ব পালা। এই নবী তত্ত্বের বিষয় থেকে বলে কয়ে একটা দিনে একটা রাত্রে শেষ করবার মতো না। তারপরেও যতটুকু সম্ভব আমি আমার দয়াল নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক বলেছে আমি তামাম দুনিয়াতে আমি আল্লাহ একটা বালুর কণা পর্যন্ত সৃষ্টি করতাম না, সেই আমার দয়াল নবীর মহব্বত আমাদের সকলের অন্তরেই রাখতে হবে। তাই আমি নবী তত্ত্ব পালা অনুযায়ী একটি গান আমি রাখি, তারপরে মূল্যবান একটি বা দুটি প্রশ্ন আমার বাবাজির কাছে আমি রাখবো। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। শুনে খুদার আজব কাহিনী, ওরে কত অজ্ঞানী হইয়া যাই জ্ঞানী, শুনে খুদার আজব কাহিনী, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। আধারাতে চাঁদু ঢিলে, চাঁদকে ঢেকে রাখে মেঘেরা রালে, যেমন আধারাতে মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ।
দুনিয়ায় একটা টিকিট বটে, ওরে ওয়ালি মোহাম্মদ আল্লাহ ওয়াস্তে এই দুনিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আদম যখন কাদামাটি অবস্থায় ছিলেন তারও আগে আমার হ্যালো, তাই বলেছেন যখন আদম বৃক্ষের ফুল ছিলেন আমার দয়াল নবী, সেই বৃক্ষের ফুল জিব্রাইল আলাইহিসসালাম তিনি নিয়ে গেলেন। আবদুল্লাহ এবং আবু তালিব তারা ছিলেন দুই ভাই, চলে গেলেন শাম শহরে বাণিজ্য করবার জন্য। বাণিজ্য করে ফেরার পথে বিশ্রামের জন্য একটা গাছের নিচে তারা বসলেন। হঠাৎ তন্দ্রা ভাব, একটু ঘুমিয়ে গেলেন। যখন আবদুল্লাহ ঘুমিয়ে গেলেন, জিব্রাইল আলাইহিসসালাম ওই ফুলকে আবদুল্লাহর নাকের মধ্যে ধরলেন। যখন একে একে ঘ্রাণ নিলেন, একবার যখন ঘ্রাণ নিলেন সেই ঘ্রাণের মধ্যে চলে গেল আবদুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, দ্বিতীয়বার যখন ঘ্রাণ নিলেন তখন আমার দয়াল নবীর পেশানিতে চলে গেল আমার মা ফাতেমাতু জোহরা। ফুলটা পরে রইল, আবু তালিব তিনি চেতন হইল, চেতন হয়ে দেখে ওখানে একটা ফুল পরে আছে। ওই ফুলটা তিনি তুলে নাকের মধ্যে ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেবার সঙ্গে সঙ্গে তিনি প্রথমবার যখন ঘ্রাণ নেয় আবদুল্লাহ যখন আবু তালিব যখন প্রথমবার ঘ্রাণ নেয় ওই ঘ্রাণের মধ্য দিয়ে আবু তালিবের পেশানিতে চলে যায় হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। দ্বিতীয়বার যখন ঘ্রাণ নেয় তখন হযরত আলীর পেশানিতে চলে যায় হাসান এবং হুসাইন আলাইহিসসালাম। আমার দয়াল নবী এই পৃথিবীতে আবদুল্লাহর পেশানিতে, এই পৃথিবীতে তিনি ভ্রমষ্ট হইলেন। কিন্তু কিভাবে, তার আগেই ছিলেন তিনি সৃষ্টির মূলাধারে। আদম বৃক্ষের ফুল প্রথমে ছিল আমার দয়াল নবী ময়নার গলার। এমনিভাবে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে কথা বেশি বাড়াবো। প্রথম স্টেজ আমি কথা কম বলার চেষ্টা করে প্রথম স্টেজে কথা রাখবো কম, তো আমি সেদিকে লক্ষ্য রেখে গান আমার একটি হয়ে গেল। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার বাবাজির কাছে প্রথম আমার আদম তত্ত্ব পালা অনুযায়ী প্রশ্ন থাকবে, আপনি বলবেন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবার আগে 40,000 বছর পর্যন্ত একটা জায়গায় আদম আলাইহিসসালামের রূহকে রাখা হয়েছিল। আপনি বলবেন এই 40,000 বছর পর্যন্ত আদম আলাইহিসসালামের রুহটা কোন জায়গায় রাখা হয়েছিল, আর ওই রুহ তখন একটা কর্ম করেছিল, কি কর্মটা সেদিন করেছিল, এই একটা বিষয়। আরেকটু বিষয় রাখতে চাই, আমার আল্লাহ পাক বলল সমস্ত ফেরেশতাগণকে যে আমি তোমাদের মধ্যে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতাগণ সবাই বলল আল্লাহ আমরাই তো সবাই আছি আপনার ইবাদত করবার জন্য, আবার আপনার আদম তৈয়ার করতে হবে, এ কারণ কি আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ পাক বলে আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না, আমি আদমকে সৃষ্টি করতে চাই। আদমকে তৈয়ার করবার জন্য এক
একে একে সমস্ত ফেরেশতাদেরকে পাঠানো হইল, কেউ গিয়ে মাটি আনতে পারে না, মাটি আল্লাহর দোহাই দেয়। যখন আজরাইল গেল, আজরাইল গিয়ে যখন মাটির মধ্যে থাপা দিল, তখন মাটি বলল, খবরদার আজরাইল, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ আমি এখন 10 মাসের গর্ভবতী। কোনো কোনো কিতাবে বলে 9 মাসের গর্ভবতী, কোনো কোনো কিতাবে বলা হয় 10 মাসের গর্ভবতী। আপনি বলবেন, মাটি আবার গর্ভবতী হয় যেই আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করবে সেখানে মাটি গর্ভবতী হয়, মাটির আবার স্বামী আছে নাকি? মাটির স্বামীর নাম কি? আর মাটির গর্ভে কে ছিল, তার নাম ছিল কি? এই বিষয়টা ছিল কি, যে আল্লাহ আদমকে বানাইতে চায় ওই মাটি কেন আবার আল্লাহর দোহাই দেয়? এখানে আপনি একটু ক্লিয়ার করবেন, এতটুকু বিষয় প্রথমবার আমি জানতে চাইলাম। আমি জানি গত বছর এখানে আমি গান করেছি, এখানে জ্ঞানী মহাজনরা অনেক যারা আছে সবাই জ্ঞানী, সবার চরণ ধুলা সমতুল্য আমি চন্দ্রা না, বড় ভালো লাগে আমার এই মঞ্চে গান করতে এসে, কারণ স্টেজ অনেক স্টেজে যাই এমন টাইমে বাবা 50 জন লোক হয় কি সন্দেহ দিনের বেলায়। গত বছরও দেখেছি এমন টাইমে এমন হাজার হাজার শত শত মানুষ, এ বছরও ঠিক তাই। আপনারা জ্ঞানী মহাজন, জ্ঞান দিয়ে গান শুনলে আজকে আমাদের গান গাওয়া সার্থক হবে ইনশাআল্লাহ। রাসুল আমার বেস্ট ফ্রেন্ড, এই কথাটি নাই রে নন্টুন, রাসুল আমার বেস্ট ফ্রেন্ড, এই কথাটি নাই রে নন্টুন, সহস্র গুণ বেটার দেন রে, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ, ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, ছিলে আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ, ওহে প্রভু দয়াল মাই মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ, ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। হয়ে গেল পালা থেকে একটি গান, আরেকটি গান কি পালা অনুযায়ী রাখবো? আপনারা যেটা বলবেন তাই হবে, পালার ভাবে যেহেতু আমার প্রথম স্টেজ, আমি পালাটাকে ঠিক রেখে আরেকটি গান রাখি। যেহেতু আমার নবীতত্ত্ব পালা,
তো আমার নবীর তত্ত্ব পালা অনুযায়ী আমার নবীর আরেকটি শান রেখে আমি বসবো, তারপরে দেখি আমার বাবাজি কি বলে, তার বলা কওয়ার পাশে আবার আমার গান কথা থাকবে ইনশাআল্লাহ। খাসনুরে তোয়ার চিনি রহমতের বাণী যার মুখে শুনি, খুদারি খাসনুরে দয়ার চিনি রহমতের বাণী যার মুখে শুনি, আমার খুদার খাসনুরে তোয়ার চিনি রহমতের বাণী যার মুখে শুনি, তুষার কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ওরে সাফায়াতের কান্দারে রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা। কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, ফুল কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল। আবার কত মানুষ বলে দয়াল নবী আমাদের মতো মাটির মানুষ, আমার দয়াল নবী নূর না, নূরকে অস্বীকার করে বাবা, যারা নূরকে অস্বীকার করে আমি মনে করি তারা মুসলমানই, কারণ দয়াল নবীর নূরকে অস্বীকার করা যাবে না, দয়াল নবীর মহব্বত প্রত্যেকটি মুসলমানের অন্তরে রাখতে হবে, যার অন্তরে আমার দয়াল নবীর মহব্বত নাই ও কখনো মুসলমান হইতে পারে না, যারা আমার দয়াল নবীকে সাধারণ মাটির মানুষ মনে করে, যারা বলে থাকে আমরা যেমন আমার দয়াল নবী আমাদের মতোই ঠিক তেমন, ও বাবা আমরা যেমন মানুষ আমার দয়াল নবী ঠিক আমাদের মতো মানুষ, এই কথাটা কি ঠিক? এই কথা যদি ঠিক হইতো তাহলে কাফের বেদিনরা পরীক্ষা কম করেছিল না, কাফের বেদিনরা আমার দয়াল নবী আমাদের মতো মানুষ কিনা এটা যাচাই করবার জন্য আমার দয়াল নবী যেখানে পায়খানা করতেন ওই পাশে গিয়া দাঁড়াই থাকতো, যখন পায়খানা করে উঠে যাইতো গাছের ফাঁক থেকে দৌড়ে গিয়া দেখতো আমার দয়াল নবীর পায়খানাটা আমাদের মতো মানুষের মতো কিনা, যাইয়া দেখতো এখানে পায়খানা নাই, মাটি নিজেই বক্ষণ করে খেয়ে নিয়েছে।
আমার দয়াল নবী যেখানে প্রস্রাব করতেন তার প্রস্রাব দিয়ে মেশর আম্বরের ঘ্রাণ আসতেন। আর আমরা সাধারণ মানুষ দুব্বা ঘাটে প্রস্রাব করলে দুব্বা পর্যন্ত পুড়ে যায়, তাহলে আমরা আর দয়াল নবী কখনো এক হইতে পারে না? না, তাই আমার দয়াল নবী যিনি জমিনে হেঁটে যাইতো আসমানে থাকতো যার ছায়া, সে কখনো আমাদের মতো সাধারণ মানুষ না। তাই এখানে আমরা দয়াল নবীকে ভালোবাসি না এমন কোনো আল্লাহর ওলিও নাই, এমন কোনো মানুষও নাই। আমরা প্রত্যেকেই দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরে আছে, তাই বলেছে নবী জি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম শফির বাবা, নবী জি আমার কাবার কাবা। আমার দয়াল নবী যখন আমার মা আমিনার গর্ভে, আমার মা আমিনাত চলে গেল কাবা ঘর তোয়াফ করবার জন্য, যখন কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে কাবা ঘরটা আমার মা আমিনার দিকে ঝুঁকে পড়েছে, মা আমিনা নিজেকে অপরাধী মনে করছে, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে পড়লো, তাহলে কি আমি কোনো অন্যায় করলাম, আমি কোনো পাপ করলাম? হে মাওলা, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে পড়েছে? কাবা ঘরের মুখের সঙ্গে সঙ্গে জবান খুলে গেল, জবান খুলে বলতেছে মা আমিনা আপনি যেই কাবা তোয়াফ করতে এসেছেন আমার কাবা আপনার গর্ভে, তাই আমি নত হয়ে গিয়েছি। যেই কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে আমার মা আমিনা, কাবা ঘরেরও কাবা আমার দয়াল নবী মোস্তফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী জি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী জি আদম শফির বাবা, নবী জি আমার কাবার কাবা, নবী জি আদম শফির বাবা, নবী জি আমার কাবার কাবা, নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ, ওরে নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ, ওরে নহে কাবা নহে বাবা হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবেন সবই, ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবেন সবই, ঈসা মুসা দাউদ নবী নাফসি নাফসি বলিবে সবই, উম্মত উম্মত বলবে নবী শুধু এক আল্লাহ, উম্মত উম্মত বলবে নবী শুধু এক আল্লাহ, উম্মত উম্মত বলবে নবী শাফায়াত আল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাফায়াতে কান্দারি রাসূলুল্লাহ, ছাফায়াতে কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মোহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী, নবী আমার সাল্লিওয়ালা। পালা গানে সার মর্ম, আজকের দরবার থেকে আমাদের পালা গানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। হা হা, কথা কইবেন না, আপনি এমন ভাবে গান শুনবেন আপনার দ্বারাই যেন আর একটা ভাবুকের ভাব নষ্ট না হয়। আমাদের নূর মোহাম্মদ নুরু ভাই মোস্তা থেকে আসছে, আমাদের তরিকত ফেডারেশনের অন্যতম একজন নেতা, আমি তার বাবা বদর মাস্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আদম আর হলো নবী, এই পালার যে ভাষা এই ভাষাই তো অনেকেই বুঝে, কথা সত্য, তাই তাই এটা হলো আদম তত্ত্ব।
আর একটা হলো নবী, নবী কি নবী জীবনী না না তত্ত্ব আদম আকরলেই দম, দম নাই যার সেই তো আদম। দুটি শব্দ একাকার হয় যখন আদম দেহে রূহপুৎকার হয়, সেই আদম তত্ত্ব আর হলো নবী তত্ত্ব। একটা হলো তত্ত্ব আর একটা হলো তথ্য। তথ্য এনে পাঠ্যপুস্তকে পাওয়া যায়, তত্ত্ব পাইতে গেলে কামেল পীরের দরবারে যাই। সেই আদম আর হলো নবী, নবীজি আদম সবিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা কাবা, নূর নবীজির প্রেমের কাবা। এখানে নবী আর হলো আদম, নাবা থেকে আসছে নবী, আর নবী মানে হলো নিত্য নতুন বস্তু পয়দা কারনেওয়ালা। আর আলিফ হে দাল মিম এ হলো আদম। আলিফে আল্লাহ, হেতে ঘর, দালে প্রশংসিত, মিমে লয়প্রাপ্ত হওয়া, আল্লাহর প্রশংসিত প্রতিসত্তা নিয়ত প্রতিনিধি। ইন্নি জাইলুল ফিলার্দে খলিফা, আদম হলো খলিফা, আদম হলো সত্তা, আদম হলো শক্তি, আদম হলো পাওয়ার। তবে আদমের প্রকার আছে, আমিও আদম। এ আদমের নাম কি? এটা হলো বুনি আদম। একটা হলো আদি আদম, একটা হলো আহাদের দম। সিনমন আদম কারে গয়, দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয়। বাবা আনার বসতে দেন, এরকম করেন না, অপরাধ নেন না। আহারে সিনমন আদম কারে গয়, এক কথা আবার বলতে হয়। একটু আয়, এই মাইকটার, এই মাইকটার রাস্তা রাখেন একটু, আর তুমি একটু এদিকে বসো না, আর একটু এদিকে বসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু, আর একটু দুই আঙুলে একটু বাবা কৃপা করে বসতে হয়। হ্যাঁ, সিনমন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়ে আদমের আসা দেওয়া হয়। আহাদের দম, সে হলো আদম। একটা হলো আদি আদম, আর একটা হলো সফি আদম, আর একটা হলো আহাদের দম, আর একটা হলো আমার মতো সাধারণ যারা, এরা হলো বুনিয়াদি আদম। আমাকে যিনি বানাইছে, আমাকে যিনি তৈরি করছে আল্লাহর রহমতে, আমার মা এবং কে? বাবা। বাবা কিন্তু আদম রে বানাইছে আল্লাহ নিজেই। ফেরেস্তা দিয়ে প্রশ্ন আসছে, ফেরেস্তা দিয়ে পাঠাইছে, প্রশ্নটা এইভাবেই হয় যে আদমের রুহু সৃষ্টি করে আল্লাহ 40,000 বছর আগে কোন জায়গায় রাখছিল? যে জায়গায় রাখছিল সে জায়গার নাম কি? আর যে জায়গায় উনি একটা নাম জপনা করছে সেটা কি আপনারা জানেন? আলিফ লাম মিম কয়টা হলো? তিনটা। তিনটা কোন শব্দটা যেন বাড়তি, কেউ কইতে পারতেছে না। রিভাবটা বেশি হয়েছে মেন বগল, এই মুখা এটা রিভাবটা একটু কমে দেন। হ্যালো, কমান একটু, হল হল একটা ভাব আছে, ইকো না দেয়া শুধু। তাহলে আলিফ লাম মিম এর একটা অর্থ আছে, আদম জপনা করছে, এই মুকামের নাম হলো তাকাসিনা। এটা আল্লাহর বাণী, পবিত্র কুরআন সূরা
তাকাসিনার কথাটা বের হয়ে আসছে আল্লাহর পবিত্র কুরআন থেকে। এটার তাফসির হলো রুহুলে বায়ান দ্বিতীয় খণ্ড 150 পৃষ্ঠা, সব তাফসিরে এই কথা পাওয়া যাবে না। এই জন্য আদম তিনি জপনা করছে সুবহানুল কুদ্দুস, এটা আল্লাহর পবিত্র নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী জপনা করছে একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আদম জপনা করছে সুবহানুল কুদ্দুস, আল্লাহ সর্বক্ষমতার অধিকার, সর্বে সর্বা প্রেমময় প্রভু। সেই প্রেমময় প্রভুর দিকে সুদৃষ্টি অর্পণ করে আদি আদম, আহাদের দম আদম, তিনি প্রতিনিধি, ইন্ডি জাইল ফিলার দে খলিফা, তিনি সকল সৃষ্টির প্রতিনিধি, তিনি হলো আদম। যার দেহে নাই দম সে কখনো বাঁচতে পারে না, দম চইলে গেলে দেহের কোনো মূল্য। এই দমকে যে হেফাজত করে সে আদমকে চিনতে পারে। একটু ফাউন্ডেশন করে নিলাম। দমের এক রাস্তা দিয়ে আসা যাওয়া হয়, এটা বাহ্যিক জগতে দেখাবো, তবে বলছে মাটির কি স্বামী আছে নাকি, বলছে না? হ্যাঁ হ্যাঁ বলছে বলছে। আমাকে চন্দ্রা সরকার কইছে, চন্দ্রা সরকার আমার সাথী শিল্পী, তাকে দেওয়া হয়েছে নবী তত্ত্ব, আমাকে আদম তত্ত্ব। আমাকে প্রশ্ন করছে, আমি একটা কথার জবাব দিয়ে দিছি, সুবহানুল কুদ্দুস যে জায়গায় জপছে সে জায়গার নাম হলো তাকাসিনা। জিব্রাইল যে পাঠাইছে যাও মাটি নিয়ে আস, জিব্রাইল যখন যে মাটি ধরছে, মাটি কয় আল্লাহর দোহায় তুমি আমার গায়ে হাত দিবে না, চলে আসছে জিব্রাইল, পাঠাইছে মিকরাইল একই কথা, পাঠাইছে ইসরাফিল একই কথা, শেষে পাঠাইছে মালাকাল, তার নাম হলো আজরাইল। তার নাম তখন আজরাইল হয় নাই, তার নাম ছিল মালাকাল মৌত, এইটাও টাইটেল দেয় নাই। যখন মাটি ধরছে, মাটি ধরার সঙ্গে সঙ্গে মাটি বলতেছে কে তুমি, আমাকে স্পর্শ করবা না, তোহাই তোমার আল্লাহ। সেদিন সাহস করে আজরাইল কইছিল, তুমি যে আল্লাহর দোহাই দিবেন নিছ, হে আল্লাহ তো আমারে পাঠিয়ে দিব, আমি তোমারে থুয়ে যাবো না, তোমার নিয়ে যাবো, আমি তোমার নিয়ে যাবো। তখন মাটিয়ে কইছিল, আরে কি করবো তোমারে আমারে দিয়ে, তোমার আল্লাহ কি করব। তখন কইছিল আল্লাহর প্রতিনিধি বানাইব, তিনি হলো নিজাল ফিলার দিয়ে খলিফা, খলিফা বানাইব, কইলে আমার যৌবন গালে পারল না, এখানে একটা প্রশ্ন ছিল, যদি এই প্রশ্নটা সে করে নাই। তখন যদি মাটি বৃদ্ধ হয়, বর্তমান মাটির বয়সটা কত? মাটি ছিল 10 মাসের গর্ভবতী, মাটির গর্ভে ছিল কি, মাটির স্বামী নাই, তখন ছিল আষাঢ় মাস, আষাঢ় মাসে মাটির মধ্যে কি থাকে, এই তো তত্ত্ব কথা, কঠিন কথা, এই দেহের মধ্যেও পানি আছে। এখন বুনি আদমের কথা বলতে হয়, এই দেহের মধ্যেও পানি আছে, পানি ছাড়াও পানি আছে, জানতে হবে যার যার পীরের কাছে। মাফ করবেন, আমার দেহের মধ্যে হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি, ইত্যাদি কমে গেছে, আউটবন্ধ হয়ে গেছে, হ্যালো, আমার দেহের মধ্যে সব কিছু আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূর আছে, আমার দেহের মধ্যে হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি সব কিছু আমার দেহের মধ্যে আছে, কিন্তু আমার দেহের মধ্যে আমি যা দিয়ে সৃষ্টি হয়েছি ওইটাও আমার দেহে আছে, ওটা কি কাটলে পাওয়া যাবে? না না, কাটলে পাওয়া যাবে না, কেন, ওটা নাই, আছে, কিন্তু কখনো কখনো ওইটা তৈরি হয়। নাকের দুইটা ফোড়া এটা ফক্রান্তির গুড়া, এটা হাসানুল্লাহ খন্দকারের বাণী, আমাদের নাটোর জেলার সিংড়া থানা।
আদম তন 14 পুয়া 56 শতক, তিনি হলো প্রতিনিধি, তিনি হলো আল্লাহ আদম নবী, একদমেই তিন দম জপনা করছে হা হে হু, হুতে আল্লাহ, হেতে আদম, হাতে মোহাম্মদ। কয়জন হইল? সনাতন ধর্মেও তিনজন, ব্রহ্মা বিষ্ণু শিব। আমাদের ইসলাম ধর্মে আলিফ লাম মিম, আল্লাহ আদম নবী, আমি তুমি সে, হা হে হু, সতরজতম, রাজস্বিক তামসিক সার্ত্বিক, আল আল্লাহু, সামাদ আল্লাহ, ওহেদ আল্লাহ, আহাদ আল্লাহ, জে ও ডি গড, জেনারেট, অপারেট, টেস্ট, দেহের মধ্যে আছে সমস্ত কিছু জানতে হয়, এগুলা জানতে হলে সে আদমকে জানতে হবে। কথা কি খারাপ লাগছে? এজন্য মা তুমি প্রশ্ন করছো, তোমার প্রশ্ন অনেক ভালো, তবে মাটির স্বামী নাই মা, মাটি তো গর্ভবতী ছিল, মাটি ছিল পানি, তখন ছিল আষাঢ় মাস, আষাঢ় মাসে মাটির ভিতরে কিছু কিছু পানি থাকে। তবে মাওলা আলীর এক নাম হলো আবু তুরাব, আবু তুরাব মানে হলো মাটি, আবু মানে হলো বাবা, মাওলা আলী হলো মাটির বাবা। মাওলা আলী হলো মাটির বাবা, আবু তুরাব, এই জন্য বলতে হয় মাটি। বর্তমানে এই মাটির কর্ম যারা না করে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এই মা মাটি, এক মা মর বসুমতী, যার কোলে পেয়েছি স্থিতি, এই বসুমতী মা, মাটি মা, মায়ের মতো সম্মান দিতে হবে। মা ছাড়া যেমন সন্তানের গতি নাই, মাটি ছাড়া কোনো সাধক আল্লাহর অলি হইতে পারে না। এই মাটির করণ কর্ম অবশ্যই করতে হবে। যারা মাটির কর্ম করে তাদেরকে দেখলেই চেনা যায়, তাদের চেহারাটা উজ্জ্বল বর্ণ। একটা কথা কয়ে গেলাম, অপরাধ নিয়েন না, এই বাকি হ্যান্ডটা জ্বালাই করে নিয়েন পীর সাহেবের কাছে, ব্যাগ যদি খালি শরীয়ত সরকারি কয়ে যাব তাহলে তো অসুবিধা। আল্লাহ গালি দিছে, বাল্লা হাইয়া, তাহারা পশুর চাইতেও নিকৃষ্ট। যারা মাটির কর্ম কর্ম করে নাই, যে মাটি দিয়ে মানুষ বানাইছে, যে মাটি দিয়ে আদম বানাইছে, যে মাটির মধ্যে দাঁড়িয়ে গান করতেছি, যে মাটির মধ্যে ঘর বাড়ি তৈরি করি, যে মাটির মধ্যে গবাদি পশু পাখি পালি, যে মাটির মধ্যে ফসল ফলাই, এই মাটি যদি সেই মাটি হইতো তাহলে মায়ের গর্ভেও 2-1 কেজি মাটি পাওয়া। এ মাটি সে মাটি না, মাটি ছাড়াও মাটি আছে, জানতে হবে মুর্শিদের কাছে। ওই মাটির করণ কর্ম হেফাজত যারা না করে তারা হলো আমার মতো পশুর চাইতেও নিকৃষ্ট। আচ্ছা, নবী ছিল, আছে, থাকবে, থাকবে, তোমার প্রশ্নের উত্তর দিছি। মাটির গর্ভে ছিল কি তাও কইলাম, মাটি তখন কত বয়স? তখন ছিল 9,99,999 বছর, আর এখন জ্যামিতির ভাষায় কম্পিউটারের যুগ জামানায় প্রায় 200 কোটির উপরে মাটির বয়স চলছে। মাটির বয়স কত তাও কইলাম, মাটির গর্ভে ছিল তাও কি কইলাম, রুহ কোন মোকামে ছিল তাও কইলাম, কি নাম জপনা করছে তাও কইলাম। তোমার কাছে আমার প্রশ্ন, রসুল রব্বুল, কথা কর না কে, রসুল রব্বুল, ইমামুল মুরসালিন, ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমার নবী ছিল, আছে, থাকবে, আমার কোনো সন্দেহ নাই। আমি জানবো তোমার কাছে, নবী যে ছিল, আছে, থাকবে, এটা সূরা হাদিদ আয়াত নাম্বার 3। আল্লাহ বলছে ওয়ালা ওয়ালু ওয়ালা খেরু ওয়াল জাহের ওয়াল বাতেন, আল্লাহ ওয়ালে, আল্লাহ খেরে, আল্লাহ জাহেরে, আল্লাহ বাতনে। আল্লাহ যাকে দুস্থ কোলে স্বীকার করছে তিনি হলো হাবিব, হুজুর পাক সকলেই বলেন সাল্লাল্লাহু।
সিরাজমনিরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওসাতুনা মুহাম্মদ আখরুনা মুহাম্মদ কুলান্না মুহাম্মদ আখরুনা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ ছিল আছে থাকবে। সময় তো কম, তুমি খালি কইবে ছিল যে কোথায় ছিল। ছিল যে কোথায় ছিল, ছিল আছে, আছে যে নবী এখন কোথায় আছে, আজকে দেখা যাব এই কথাটা কই এখন কোনে আছে সবাই দেখা যাব আজকে। কোরআনের মধ্যে আমাগো দেশের আলেম সমাজ কিছু কিছু সবাই রে না একটা কথা কয়ে যায়, বলেন বলেন আমাগো বুঝাইছে কি মান্ডাব্বুকা মানে কবরের মধ্যে প্রশ্ন করব কয়টা, তিনটা মান্ডাব্বুকা অমান দিনুকা মান্নাবিয়াকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, জিজ্ঞেস করব কি না করব। আর এটা তো টেস্ট পরীক্ষা। আচ্ছা আচ্ছা, তাহলে আরো আছে আমাদের ভাই জান আসছেন তার প্রতি প্রত্যেকের প্রতি অন্তর থেকে হাজারো শ্রদ্ধা আমার ভাই। জি আমার নবী ছিল আল্লাহর তার পবিত্র কালামে আমার নবীকে যারা ছোট করে ওরা কখনো মুসলমান হইতে পারে না, মুসলমান এত হস্তাগতা না, মুসলমান কি করতে হয় হইতে হয়, মুসলমান হইতে হয়, মুসলমান সলিম আসতে, সলিম থেকে সালাম, সালাম থেকে সাল্লিউন, সাল্লিউন থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান, মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। এই দিন যার সমর্পণ হয় নাই আল্লাহর রাহে আল্লাহর পথে আল্লাহর জন্য, একজন শায়খ কামেলিন পীর হক্কানি আলেম সুন্নিওয়াল মতবাদী একজন আলেম তার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে যিনি নিজের জীবনটাকে উৎসর্গ করবে আল্লাহর পথে সে হবে খাঁটি মুসলমান। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। তাই আমার আল্লাহর বাণী পবিত্র কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন সংবিধান বিজ্ঞানময় কোরআন, কোরআনের সাথে কারো তুলনা নাই। এই মানব মুক্তির একমাত্র সংবিধান সেটাই হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন। এই কোরআনে আছে ছিল নবী, আছে নবী, থাকবে নবী। যারা বলে নবী মাটির মানুষ ওরা আমরা কইলেও কইব না কইলেও কইতে কইতে হ্যাঁ একটা অভ্যাস হয়ে গেছিল। আমার নবীকে যারা ছোট করে তারা কখনো ইনসানে কামেল হইতে পারে না, তারা মুত্তাকিন হইতে পারে না, সাধু হইতে পারে না, মুমিন হইতে পারে না। মানুষ হওয়া কি যথাততা, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে ধন্য বলি তারে সোনার মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে, মানুষ পশু যাই রেছে না স্বভাব কর্ম অনুসারে। বেবে কবি জালাল বলে এই মানুষেই সেই সোনার মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, একটা মানুষের কৃপায় হাজার হাজার মানুষ মুক্তি পাবে। আমরা একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে এক একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। এর নাম হলো মানুষ, এর নাম হলো আদম, এ হলো আদি আদম, এ হলো হাদের দম আদম। তাই কোরআনে আছে আমার নবী ছিল আছে থাকবে,
আল্লাহ আছে, ছিল, থাকবে। আল্লাহ হলো নূর, ওই নূর যখন আকার ধারণ করে তখন আমার নবী হয়। তাহলে নূরে নূরে খেলা, তোমার কাছে জানা দরকার নবী ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ নাই। আমি জানি, আমি মানি, আমি শ্রদ্ধা করি। আওসাতনা মোহাম্মদ, আখেরনা মোহাম্মদ, আওয়ালনা মোহাম্মদ, কল্যাণনা মোহাম্মদ, ছিল, আছে, থাকবে। এটাকে সনাতন ধর্মে বলছে সত্যত্রে তা দাফর চলে, সত্যতে হরিতে থাই রাম ধনুকদারি, দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই চারজনই একজন, একজনই হলো আমাদের ইসলাম ধর্মেও আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, সামনেও নবী, পিছনেও নবী, ডাইনেও নবী, বামেও নবী, উপরেও নবী, নিচেও নবী। আল্লাহ কইছে যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি না। কথা বোঝা যায়? যেখানে আল্লাহর নবী নাই তাহলে আমি যেন নবীকে ছোট না করি, নবীর প্রতি যেন শ্রদ্ধা রাখে, মহব্বত করি। এই পালাটা এত সুন্দর পালা, তবে সময় নিয়ে বসতে হবে এই পালাটা, অধীর ধৈর্যের প্রয়োজন। এই এই পালা গাওয়ার মতো হ্যালো ক্যাপাসিটি আমার নাই, তবে মা যখন প্রশ্ন করছে মায়ের প্রশ্নের জবাব দিলাম। ছিল, আছে, থাকবে। ছিল কোথায় আসছিল, আছে কোথায় আছে, থাকবে যে কোথায় থাকবে, প্রশ্ন করবে অমান দিনুকা, তোমার দিন কি, মান রাব্বুকা, তোমার রবকে, মান নাবিয়াকা, তোমার নবী কে, এই প্রশ্ন কি শেষ? এরা তো টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা বাকি, ফাইনাল এখনো যায় নাই। তখন বলবো এই যে এরা কি তুম মানহাজা রুজুলু, তুমি কি চিনো কি চিনো না? তাহলে নবীরে যদি এই জগতে না দেখে যাই কবরে যাইয়ে, আমি জানতে চাই নবীরে চিনুম কেমনে করে। এটা তুমি এখন আছে কোথায় আছে, ভবিষ্যতে থাকবো কোথায় থাকবো, ছিল যে কোথায় ছিল, এই একটা প্রশ্নই থাকে। আজকে ঘোরার খবর, আমার মন থেকে একটি লালন সাইজের গান আমি করব। ওরে মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ সারা খেপারে তুই তাই তো মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। কে বলছে? লালন সাইজি বলছে। এই গানের মধ্যে বিশাল একটা মারফেজ আছে, ধরতে পারবেন কি? আচ্ছা আসছে, আমি গানটা ওই 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 মেয়েটা একটা গান গাইছে খুব দামি গান, আমাদের বৃহত্তর ময়মনসিংহের জালালকা, অনেক অনেক দামি গান। এই পৃথিবী সৃষ্টির আগে ছিলেন আমা, কথা হন না, আপনারা গান শুনেন নাই? আহা রে মানুষের জবান ডাল্লা খুইলা দিও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, এই পাত্রালবাসীর তুমি জীবনের গুণাখাতা মাফ করে দিও আল্লাহ। তুমি তো সব কিছু পারো মালিক, তোমার দয়ার সীমা নাই, আমার তো পাপের অভাব নাই। এই পৃথিবীর সৃষ্টির আগে ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী। এই গানের মধ্যে ও গাইছে, ওর কোনো দোষ না, আমারও দোষ না, যে লেখছে তারও দোষ না, কিন্তু গানের মধ্যে আমার একটা কাউন্টার আছে রে মা। কি কাউন্টার? নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একালা। আপনারা শিক্ষিত মানুষ, আহা রে, আচ্ছা 90,000 কয় বছর হয় সুমন ভাই? কয় বছর? 90 বছর না, ভালো করে কই, আমরা তো বয়াতি লেখাপড়া জানি না, আপনারা কন 90,000 কয় বছর? 90,000 বছর। আচ্ছা তোমার কাছে আমি জানবো মা, নবী ছিল, আছে, থাকবে, এটা তো একটা প্রশ্ন করছি,
নিরাকারে ছিলেন সাইগট 90,000 ইয়ার্স একলা, অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আগে, সহস্র গুণ বেন্দাস তিনি দিস মোহাম্মদ কামলিওয়ালা, দিস মোহাম্মদ কামলিওয়ালা। এই 90,000 মানে 90,000 বছর আগে ক্যালেন্ডারও ছিল না, পঞ্জিকাও ছিল না, মোবাইলও ছিল না, কম্পিউটারও ছিল না, জ্যামিতি বক্সও ছিল না। এই 90,000 বছর যে উনি ছিল এটা তুমি পাইলে কোনে? ধরা খেয়ে গেছে তুমি গুণ লাখি পাবে। এখন তো পঞ্জিকা বেড়াইছে, এখন তো গুগল বেড়াইছে, এখন মোবাইলে চার্জ দিলে এটা তুমি পাইলে কোন? এটা কে তোমারে জানাইছে? তুমি গান গাইছো তোমার গানের থেকে, গানের দোষ না, তোমার দোষ না, তোমার কাছে আমার জানার প্রয়োজন। দেখেন লালন সাজি কি বলে, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ বুঝলে শোনা মানুষ হবি রে মন, মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা, এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা, আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা, চেনে শুনে নুয়াহ মাতা সাহাতে তোর রে, চেনে শুনে নুয়াহ মাতা সাহাতে তোর দি, চেনে শুনে নুয়াহ মাতা সাহাতে ইমি মানুষ ভজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি, আরে দি দলার মিনালে সোনার মানুষ উজলে, আরে দি দলার মিনালে সোনার মানুষ উজলে, দয়াল গুরু কৃপা হলে জানতে পারবে, কৃপা হলে শান্তেই পারবি, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি রে, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি, আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার, মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার, আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার, লালন বলে মানুষ আকার ভজলেই তোর, আরে লালন বলে মানুষ আকার ভজলে তোর, লালন বলে মানুষ আকার ভজলেই পাবে, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি, আরে মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ বললে সোনার মানুষ ছবি, ও মানুষ বললে সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই পরে ভুল হারাবি, মানুষ বললে সোনার মানুষ ছবি, একজন মানুষ বলিলে সোনার মানুষ ছবি। একটা গান আমার পালার থেকে, যদিও এটা আদম তত্ত্বের পালা, আমরা সেই দিকে খেয়াল রাখবো। আমার মন থেকে আর একটা গান আমি গাবো, দেন এদেরকে সাধন বাবু, দরবারটা কানায় কানায় ভইরা গেছে, নিঃসন্দেহে আল্লাহর অলির দরবার, আমার হাসপাত বাবার দরবার,
আমার রহিম সান বল যান, আমার জব্দুল সান, হা হা বাবা, পায়ে ধরে করি মানা, কেউ কথা বলবেন না বাবা, যে যাহাকে ভালোবাসে তার মতো সে হয়ে যায়, কেন ডুব দিলি না পাগল মন তুই গুরুর ভাবের দরিয়া, আমার রসুলের নামটা নিতে নিতে যেন আমার প্রাণ পাখিটা বের হয়ে যায়, সনাতন ধর্মে একটি কথা আছে এটা ষোলো নাম ৩২ অক্ষর, এই যে এক নাম একদিন হয়, তিন দিন হয়, পাঁচ দিন হয়, সাত দিনও হয়, আমাকে কালাসানাঙ্গিনায় হয়, পাকুল্লায় টাঙ্গাল বড় কালীবাড়ি হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যে যাহারে ভালোবাসে ওই নামটাই তার কাছে প্রিয়, বান্দার কাছে তার মালিকের নামটা প্রিয়, আমার আল্লাহর নাম, উম্মতের কাছে তার নবীর নাম, একজন ভক্তের কাছে তার গুরুর নামটাও প্রিয়, আমার হাসমত সান্ধের নামটাও তো প্রিয়, হাসমত সান্ধের নামটাও প্রিয়, তাই যখন আমার হাসমত সান্ধের নামটা আমি শুনি তখন আমার হৃদয়টা শীতল হয়ে যায়, দেহটা সুখী হয়ে যায়, দেহের মধ্যে হিংসা নিন্দা কাম কামনা লোভ লালসা মোহমায়া সমস্ত কিছু দেহস্যুত হয়ে যায়, তাই দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, ক্ষমা চাই, আমি জালাল খার একটা গান আমার মা গাইছে, আমিও জালাল কবির লেখা একটা গান, অনেক বড় মাপের সাধক এগুলো গাওয়া আমাদের ত্রুটি হয়, ক্ষমা করে দিবেন, হা হায় চলে আমার হাসমত চান্দের নামের বলে অথয় জলে, পাথর বাসিয়া যায় তাই তো, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথাই জলে, নামের বলে অথাই জলে, নামের বলে অথাই জলে পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ সুরুর নামের বলে অথই জ্বলে, নামের বলে অথই জ্বলে পাথর বাসিয়া যায় গো, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ সুরুর আনন্দ প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ সুরুর, আমার অত্যন্ত প্রিয়জন ফকির আবুল সরকারের সাথে ঢোল বাজায়, আমার পলাশ বাবা, গতকাল ফকির আবুলের সাথে গান করেছি মানিকগঞ্জে, ওর নানার বাড়ি আবার আমাকে ইয়ে গোপাল দাদা ছিলেন না ঢুলি, গোপাল দাদা তার নাতি চলে গেছে, সে চলে গেছে, তার প্রতি আমি শ্রদ্ধা রাখি, পলাশ পলাশ ঢোলবাদক আমাদের মাঝে আসছে, তাই তার প্রতি প্রত্যেকের প্রতি আমাদের দেলদার উপজেলার ভাইস চেয়ারম্যান যারা আসছেন নেতাকর্মী আওয়ামী লীগের সদস্য, আমি বন্দনার আগে এদের নাম স্মরণ করছি, সর্বোচ্চরণে আমার হাজারো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই, অন্তর থেকে দোয়া চাই, দোয়া যেন আমি না হারাই, হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই সহজ, হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল
হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেয় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সুস্থ আনন্দে প্রাণে উঠে লয়, নাম নিলে হয় দেহ সুরুর নামের বলে বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাবু, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাবু, নাম সারা নাই কার্য সিদ্ধি, নাম সারা নাই অর্থ সিদ্ধি, নাম সারা নাই কার্য সিদ্ধি, তাই যদি কেউ গাছতার নাম, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ আনন্দে প্রান্তে উঠে নাই, নাম নিলে হয় দেহ সুরুর নামের বলে নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেলু, নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবে, নাম ধরিয়া ডাকবি যদি রবে না তোর চালালে কই কানে রাখি, চালালে কই কানে রাখি, ফুললে ছবি দেখা যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সুস্থ আনন্দে প্রাণ দেহ নাই, নাম নিলে হয় দেহ সুরুর নামের বলে নামের বলে অথই জ্বলে, নামের বলে অথই জ্বলে, পাথর বাসিয়া যাই গো, পাথর বাসিয়া যাই, হাসমত চান্দের নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠে নাই, নাম নিলে দেহ সর্বচরণে ভক্ত আমার অত্যন্ত প্রিয়জন সুমন ভাইয়ের ৫০০ টাকার মাঝে আমার ভালোবাসা জানিয়েছেন।